কাল থেকে আর থাকছে না কঠোর লকডাউন। যাত্রী পরিবহনে প্রস্তুত, বাস ট্রেন লঞ্চ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ। ব্ল্যাকমেইল বা প্রতারণা করে এরশাদ ট্রাস্টের অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা বিদিশার, তার বিরুদ্ধে লন্ডনে টাকা পাচারের অভিযোগ। জাতীয় পার্টির আঙ্গিনায় যে সমস্ত ধন সম্পদ আছে এগুলো আমি হাতিয়ে নিতে পারবো অনাসে, সেই জন্য নতুন পরিকল্পনায় নেমেছে। আবারও অনিশ্চয়তার মুখে টিকার দ্বিতীয় ডোজ, এবার ঝুঁকিতে সিনোফার্মের গ্রহীতারা, সংকট হবে না দাবি স্বাস্থ্য বিভাগের। কালকে পরশু তরশু তিন দিন সিনোফার্মের বড় তিনটা লট আসছে, এবার যে আমরা ওইটা সেকেন্ড ডোজ দিতে পারবো। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। দর্শক, আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। এবার যাচ্ছি পুরো খবরে। 11 আগস্ট থেকে গণপরিবহন চালুর সিদ্ধান্তে তোড়জোড় চলছে টার্মিনাল, স্টেশন আর বন্দরে। বাস ট্রেন লঞ্চগুলোতে প্রস্তুতি পুরোদমে। লকডাউন শেষে পরিবহন চালুর সিদ্ধান্তে খুশি মালিক শ্রমিকরা। রেলে চলছে অগ্রিম টিকিট বিক্রি, যদিও অনলাইনে টিকিট কিনতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন অনেকে। প্রথম দিনে 36টি ট্রেন ছেড়ে যাবে দেশের বিভিন্ন গন্তব্যে। নতুন করে যেন সাজ সাজ রব ঘষে মেজে কিংবা নতুন রঙে রাঙিয়ে পথে নামতে প্রস্তুত করা হচ্ছে বাসগুলো। গাড়ি ধুচ্ছি 11 তারিখ থেকে গাড়ি বের হবে, এই কারণে চেকিং করে গাড়ি কমপ্লিট করলাম, রং দিচ্ছি, নতুন করতেছি গাড়ি, দুইয়া মুছা কমপ্লিট করতেছি যাতে 11 তারিখ থেকে আবার চলতে পারি। বাসের যান্ত্রিক ত্রুটি সারিয়ে সচল করার ব্যস্ততা এখন গ্যারেজ আর টার্মিনালগুলোতে। লকডাউনের কারণে বন্ধ থাকার পর গণপরিবহন চালু সিদ্ধান্তে খুশি মালিক শ্রমিকরা। আর্থিক ক্ষতি দূর হয়ে ফিরবে সচ্ছলতা, তাই সড়ক মহাসড়কে নামার অপেক্ষায় পরিবহন শ্রমিকরা। আমরা যদি গাড়ির লকডাউন চলে তাহলে আমরা কেমনে চালাম? আমরা অনেকদিন যাবৎ বয়ে রয়েছি বাসা, অনেক মা বোন ছোট ভাই বাবা আছে, পরিবহন তো ধরেন বন্ধ বন্ধ করতে করতেই শেষ। আমরা 2 টাকা কামাইতে আরো আমগো সংসার চলবো, আমগো তো সংসারে এখন চালানোর মতন কোনো উপায় দেখতেছি না। বুধবার থেকে খাখা রেল স্টেশনও ভরে উঠবে মুখরতায়। জংশনে পড়ে থাকা ট্রেনগুলো যাত্রী নিয়ে ছুটে যাবে দূরের গন্তব্যে। অনলাইন ও কাউন্টারে 50% করে চলছে আগাম টিকিট বিক্রি, কিন্তু অনলাইনে টিকিট কাটতে বিড়ম্বনার অভিযোগ করেন অনেকেই। অনলাইনে চেষ্টা করে পাইনি, তাই কাউন্টারে আসলাম। যাবো, ট্রাভেল করবো 12 তারিখে, 11 তারিখে টিকিট পেলাম না, আর খুব স্ট্রাগল করে একটা কেবিন পেলাম। অ্যাপসে হলে ভালো হতো, কিন্তু সকাল 8টা থেকে আমরা আসলে অ্যাপসে ঢুকতেই পারি নাই। 50%-এর জায়গায় 100% দেওয়াতে আমার মনে হয় সেটা ভালো হয়েছে, কারণ আপনার 50% ফাঁকা রাখলেও ট্রেনে দেখা যায় যে 100% যাত্রী আছে। কমলাপুর স্টেশন মাস্টার জানান, অনলাইনে একসাথে অনেক মানুষ চেষ্টা করায় জট লেগে গেছে। 1 মিনিটে 5,000 ঢুকতে পারে, তো এটা 5,000 ঢুকলে বা 20,000 ঢুকলে তখন টিকিট পাবে ধরেন 200 বা 300 জনের টিকিট পাবে, তখন তো তাই সে জাম পাবেই। সদরঘাটে ভিড়ে আছে লঞ্চগুলো, মঙ্গলবার মধ্যরাত থেকেই দূরের পথে পাড়ি দেবে সেসব। শেষ মুহূর্তের প্রস্তুতি তাই লঞ্চ শ্রমিকদের মধ্যে। সালিশেরি লঞ্চ অলস পড়ে আছে এই সদরঘাটে, প্রাণ চাঞ্চল্যহীন এই ঘাট আবারও নতুন করে চাঞ্চল্যে ভরে উঠবে বুধবার থেকে। কিন্তু সেই চলাচলের ক্ষেত্রে, গণপরিবহন চলাচলের ক্ষেত্রে সাধারণ মানুষের প্রতি সচেতনতা বাড়িয়ে স্বাস্থ্যবিধি নিশ্চিত করাটাই সবচেয়ে জরুরি এবং চ্যালেঞ্জ বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বাসে যাত্রী পরিবহনে কিছু বিধিনিষেধ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। সোমবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাসের আসন সংখ্যার অতিরিক্ত যাত্রী পরিবহন করা যাবে না, সেই সাথে করোনা পূর্ববর্তী সময়ের ভাড়া আদায় করতে হবে বাস মালিক ও শ্রমিকদের। সড়কপথে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন নিজ নিজ অধিক্ষেত্রের আইনশৃঙ্খলার বাহিনী, মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে প্রতিদিন মোট পরিবহনের অর্ধেক চালু করতে পারবে। যাত্রা শুরু ও শেষে যানবাহন জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করতে হবে, অন্যথায় সংশ্লিষ্টের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রতারণা এবং ব্ল্যাকমেইল করে সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের বিপুল পরিমাণ অর্থ ও সম্পদ আত্মসাতের অভিযোগ উঠেছে বিদিশার বিরুদ্ধে। অভিযোগের বিষয়ে অনুসন্ধানে নেমে পাওয়া গেল বিস্ময়কর তথ্য।
$3.7 মিলিয়ন দুবাই হয়ে লন্ডনে পাচারের অভিযোগ করেছেন বিভিন্ন জন। এছাড়া এরশাদ ট্রাস্টের অর্থ সম্পদ হাতিয়ে নেয়ার ষড়যন্ত্রেরও অভিযোগ উঠেছে বিদেশের বিরুদ্ধে। জাতীয় পার্টিতে বিদেশা সিদ্দিক বিতর্ক নিয়ে আবদুল্লা তুহিনের ধারাবাহিকে আজ দেখুন দ্বিতীয় পর্ব। সাবেক প্রেসিডেন্ট এরশাদ বেঁচে থাকা অবস্থায় বিদিশা বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ। জাতীয় পার্টির শীর্ষ নেতাদের মতে এরশাদ তার প্রেমে অন্ধ হওয়ার সুযোগ নেন বিদিশা, একের পর এক হাতিয়ে নিতে থাকেন ধন সম্পদ। সেটির একটি অংশ এখন সে মনে করেছে যে এই জাতীয় পার্টির আঙ্গি নাই, যে সমস্ত ধন সম্পদ আছে এগুলো আমি হাতিয়ে নিতে পারবো অনাসে, সেই জন্য নতুন পরিকল্পনায় নেমেছে। পরিচয় ঘনিষ্ঠতার পর থেকেই বিদিশার নজর পড়ে এরশাদের সুইস ব্যাংকের টাকায়। বিয়ের আগেই 2001 সালের 22 মে এরশাদের চিঠির প্রেক্ষিতে আবুধাবির ন্যাশনাল ব্যাংকে এরশাদের অ্যাকাউন্ট থেকে $3.7 মিলিয়ন স্থানান্তর করে সুইস ব্যাংক কর্তৃপক্ষ। সেখান থেকে সমপরিমাণ টাকা লন্ডনের ন্যাশনাল ওয়েস্টমিনিস্টার ব্যাংকে বিদিশা হুইসনের নামে খোলা অ্যাকাউন্টে স্থানান্তর হয়। এসব দালিলিক প্রমাণ নিজের কাছে থাকার দাবি করলেন জাতীয় পার্টির সাবেক এই হুইপ। এবং সেই কাগজপত্র হোসেন মোহাম্মদ এরশাদ আমাকে নিজে হাতে দিয়েছেন, আমি সেই কাগজপত্র রংপুর আদালতে দিয়েছি, সেই কাগজপত্র আমি হাইকোর্টে, মহামান্য হাইকোর্টে দাখিল করেছি, সেই কাগজপত্র বর্তমান সুপ্রিম কোর্টে আফিল নম্বর 407/2018 মামলা বিচার অধীন আছে। জাপার সাবেক এমপির দাবি, স্বল্প সময়ে বিপুল পরিমাণ টাকা জমা হয় বিদিশার আয়ের উৎস জানতে চায় ন্যাশনাল ওয়েস্টমিনিস্টার ব্যাংক। তখন টাকা রক্ষার কথা বলে চাপে ফেলে এরশাদকে বিয়ে করেন বিদিশা। এরপর 2003 সালে বিদিশা ব্যাংক কর্তৃপক্ষকে জানায় তার স্বামী এরশাদ বাংলাদেশে জমি বিক্রি করে টাকা দিয়েছেন। তবে $3.7 মিলিয়ন তার অ্যাকাউন্টে এসেছিল, সেই টাকাটা উনি ট্রান্সফার করেছে বিদিশার অ্যাকাউন্টে, এটি আমি আদালতে দাখিল করেছি। আর একটা পাউন্ড উনি $488,000 তিনি বিদিশার অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন, এটার মূল কাগজ আমি আদালতে দাখিল করেছি। বিদিশা শুধু এরশাদকেই প্রতারণার জালে ফাঁসাননি, যুক্তরাজ্য সরকারের সাথেও প্রতারণা করে যাচ্ছেন। এরশাদের কাছ থেকে হাতিয়ে নেওয়া টাকায় 29 এডিসন কোর্ট, হোপ স্ট্রিট ও 116 ক্রাউন ওয়েলে বিলাসবহুল বাড়ি কিনলেও তার আগের ঘরের সন্তান ও স্বামী পিটার স্টুয়ার্ট হুসেনকে সরকারি বাসায় রেখেছেন রাজনৈতিক আশ্রয়ের মাধ্যমে। এরশাদের টাকা দিয়ে ওখানে লন্ডনের দুটো বাড়ি কিনেছে বিদিশার নামে, কিন্তু ওর স্বামী আবার কাউন্সিল ফ্ল্যাটে থাকে এবং হাইকোর্টে মামলা করেছে লন্ডনে, সে মামলাও এখন বিচারাধীন আছে। জাতীয় পার্টির নেতারা বলছেন আর্থিক ও সামাজিকভাবে ব্যাপক ক্ষতির পর বিদিশার নানামুখী প্রতারণা টের পান এরশাদ। 2005 সালে তালাক কার্যকর হলে বাধ্য হন বারিধারার প্রেসিডেন্ট পার্ক বাসভবন ছাড়তে। উনি বলছো যে আমি মরার পরও প্রেসিডেন্ট পার্কে জানো বিদিশা না আসে তোমরা একটু দেখো। তখন পরাজিত হলেও এবার গোপন পরিকল্পনায় নেমেছেন তিনি, এরশাদ ট্রাস্টের নিয়ন্ত্রণ নিতে বসিয়েছেন নিজের পছন্দের লোক। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। সিআইডিতে আজ শেষ হচ্ছে নায়িকা পরিমণি ও প্রযোজক রাজের রিমান্ড। এদিকে মাদক মামলার তদন্তের পাশাপাশি এবার নায়িকা পরিমণি সহ অন্যদের সম্পদের খোঁজে সিআইডি। অবৈধ সম্পদ পেলে মানি লন্ডারিং আইনে মামলা করার কথা জানিয়েছেন তদন্তকারীরা। আর পরিমণিকে 3 কোটি টাকা দামের গাড়ি উপহার দেওয়ার প্রমাণ মেলেনি বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। এদিকে হেলেনা জাহাঙ্গীর, পরিমণি, রাজ, পিয়াসা, মৌ সহ সাম্প্রতিক গ্রেফতারকৃতদের বিরুদ্ধে করা 12 মামলার তদন্তভার চেয়েছে র্যাব। এ নিয়ে পুলিশ সদর দফতরে চিঠি দেওয়া হয়েছে। শুক্রবার এক আদেশে ডিবি থেকে সব মামলা সিআইডিতে হস্তান্তর করে পুলিশ সদর দফতর। দ্বিতীয় ডোজ দেওয়ার মতো পর্যাপ্ত মজুদ না থাকলেও চলছে ভ্যাকসিন ক্যাম্পেইন, ফলে আবারও অনিশ্চয়তার ঝুঁকিতে সিনোফার্মের টিকাগ্রহীতারা। যদিও স্বাস্থ্য বিভাগের দাবি ভ্যাকসিন আসার তথ্য নিশ্চিত জেনেই প্রথম ডোজ দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন মানুষের দ্বারে ভ্যাকসিন নিয়ে যাওয়া প্রশংসার, তবে ব্যবস্থাপনায় ঘাটতি স্পষ্ট। মহামারী ঠেকাতে ভ্যাকসিন নেওয়ার উৎসব দেশজুড়ে। গ্রামেগঞ্জের ভ্যাকসিন বুথে 2500 মানুষের লম্বা লাইন।
ক্যাম্পেইনের প্রথম দিনে ভ্যাকসিন পেয়েছেন 30 লাখ, আর দ্বিতীয় দিনে প্রায় 8 লাখ। চলছে স্বাভাবিক কার্যক্রম, সব মিলে প্রথম ডোজ পেয়েছে প্রায় 1.5 কোটি মানুষ, আর তাতেই সংখ্যা দ্বিতীয় ডোজ নিয়ে। নতুন করে প্রথম ডোজ না দিলেও দরকার মোট 3 কোটি ডোজ ভ্যাকসিন, কিন্তু দেশে এখন পর্যন্ত এসেছে 2.5 কোটি ডোজের কিছু বেশি ভ্যাকসিন। পরিকল্পনার ক্ষেত্রে আসলে একটা এক ধরনের অতি সরলীকরণ বা জনপ্রিয়তা, সস্তা জনপ্রিয়তা, এই বিষয়গুলো যদি আসলে পরিকল্পনায় প্রাধান্য পায় তাহলে যা ঘটে সেগুলো এগুলো কারণ। উচিত হবে সম্পদের সর্বোত্তম ব্যবহারের জন্য সংগৃহীত টিকাগুলো প্রাথমিক পর্যায়ে ঝুঁকিগ্রস্ত মানুষকে দিয়ে মৃত্যু কমানো এবং হাসপাতালে ভর্তি কমানো। অক্সফোর্ডের প্রথম ডোজ দেয়া বন্ধ, ফাইজারের ভ্যাকসিন পাওয়া গেছে 1 লাখ, প্রথম ডোজ দেয়া হয়েছে 50,000 মানুষকে, উপহারে মডার্না মিলেছে 55 লাখ, এ পর্যন্ত 17 লাখ মানুষ পেয়েছে প্রথম ডোজ। তবে মজুদ ও প্রয়োজনের অসঙ্গতি সিনোফার্মের বেলায়, পাওয়া গেছে 81 লাখ, কিন্তু এরই মধ্যে প্রথম ডোজ দেয়া হয়েছে প্রায় 70 লাখ ডোজ, কিন্তু এখনো হাতে আসেনি দ্বিতীয় ডোজের সিনোফার্ম। প্ল্যান্ট ওইভাবে করতে যে যে যাকে আমরা যে টিকা দেব উনি যাতে সেকেন্ড ডোজটা পান, কারণ অনেক সময় এরকম হতে পারে যে হয়তো বা দেখা গেল ওই টিকাটা আমরা পাচ্ছি না, সেক্ষেত্রে সেকেন্ড ডোজটা দেওয়া আমাদের জন্য একটু মুশকিল। এখন আমাদের বেশি জোর দিতে হবে ব্যবস্থাপনার দিকে, এখনো কিছু ঘাটতি আছে। ঘাটতির মধ্যে একটা হলো, দেখছেন আপনি যে একটা এলাকায় কত লোক টিকা পাবে এটা আমরা জানি না। তবে স্বাস্থ্য বিভাগ বলছে শীঘ্রই হাতে আসছে সিনোফার্মের টিকা, ফলে সংকট থাকবে না, পাশাপাশি অন্য ভ্যাকসিনও পাইপলাইনে আছে বলেও জানান তারা। কালকে পরশু তরশু 3 দিন সিনোফার্মের বড় 3টা লট আসছে, ঠিক আছে, আমরা ওইটা সেকেন্ড ডোজ দিতে পারবো। আর রেজিস্ট্রেশন করে অনেক অপেক্ষা করছেন যারা টিকা নিতে পারেন নাই, তো আমাদের ঢাকা একটা বড়, চিটাং আর একটা, এরকম এগুলাতে আমাদের হাতে এখন যে মডার্নার ভ্যাকসিন আছে এইটা আমরা এখন দিয়ে দেবো, যেগুলো কোভ্যাক্স থেকে পেয়েছি। এই সমস্ত টিকার ক্ষেত্রে আমরা ঝুঁকি নিতে চাই না, আমরা এটাকে অর্ধেক করেই দেবো। এর আগে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে অনিশ্চয়তায় পড়ে প্রায় 14 লাখ মানুষ, কথা থাকলেও আসেনি সেরামের ভ্যাকসিন। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীতে করোনা টিকা কার্যক্রমের খবর জানবো সহকর্মী আলামিন হকের কাছ থেকে, তিনি আছেন কালাচাঁদপুর উচ্চ বিদ্যালয়ে। আলামিন, আপনি যেখানে আছেন সেখানে টিকা কার্যক্রম কেমন চলছে, মানুষের সমাগম কেমন দেখছেন? লোপা, আসলে মানুষের তো ব্যাপক আগ্রহ ছিল, বিশেষ করে গণটিকা যখন শুরু হয় তারপর থেকে ব্যাপক আগ্রহ ছিল এবং মানুষের সেই সমাগম শুরুর দিকে বেশি ছিল, এবং তারপরে যখন একটি নির্দিষ্ট ব্যবস্থাপনায় আনা হয় বিশেষ করে যারা টিকা নিতে আগ্রহী তাদেরকে, আমি দেখেছি এখানে 18 নং ওয়ার্ডের যে স্থানীয় কাউন্সিলর জাকির হোসেন বাবুল, তিনি একটা বিশেষ ব্যবস্থাপনায় তাদের আগে থেকেই কিন্তু তাদের নিবন্ধনের ব্যবস্থা করেন, এবং সেই নিবন্ধনের শেষে তারপর কিন্তু তাদেরকে আসতে বলা হয় টিকাদান কেন্দ্রে, এবং তারাই এসেছেন যারা আসলে টিকা পাবেন, এবং সেই টিকা পাওয়ার নিশ্চয়তা তারা পেয়ে কিন্তু তারা এসেছেন, যে কারণে এখানে ভিড় কম হচ্ছে। এবং আপনি জেনে থাকবেন 18 নম্বর কাউন্সিলের এই এখানে কিন্তু ভোটার প্রায় 40,000 রয়েছে, আমার সঙ্গে রয়েছেন সেখানকার কাউন্সিলর, এবং যে 25 বছরের ঊর্ধ্বে যে টিকাদান কর্মসূচি তাতে কিন্তু প্রায় 15,000 টিকা দিতে হয়, আপনি পেয়েছেন মাত্র 2100 টিকা, কী বলছেন আসলে আপনি? দেখেন, মানুষের পরিমাণে টিকা কম, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সবাইকে টিকা দেবে, আস্তে আস্তে সবাইকে দিতে পারবো, এটা আমরা জানি যে আমাদের নেত্রী এটা করবে। তবে একটা জিনিস, ধরেন আমার 40,000 ভোট হলে মিনিমাম আমার 15,000 টিকা লাগবে, আমি 2100 পাইছি এক সপ্তাহে, আমি আজকে 4 দিন কালাচাঁদপুরে দিচ্ছি, 2 দিন দেবো আমি সাজাদপুরে দেবো 700, আর কালাচাঁদপুর নদ্দা দিচ্ছি 1400, বারিধারা সহ ভাগ করে দিচ্ছি। আর আমি প্রতিদিন একদম দেখেন আমি কম্পিউটারেই করে নিছি, 350 লোককে দিব, আগের দিন সব লিস্ট করে SMS পাঠাই দিই, এই 350 লোকই আসে, আমি সবার কাছ থেকে স্লিপ নিছি, আমার অফিসে কোনো স্বজন প্রীতি নেই, যা আসছে তার স্লিপই নিছি। সেটাই লোপা, আপনি শুনছিলেন এই কেন্দ্রে আসলে কোনো স্বজন প্রীতি নেই এবং খুবই স্বচ্ছভাবে টিকাদান কর্মসূচি চলছে, এবং স্থানীয় কাউন্সিলর জাকির হোসেন বাবুল আশা করছেন সেই টিকাদান কর্মসূচিতে হয়তো আরও বেশ কিছু টিকা যুক্ত হবে, সেই টিকা যুক্ত হলে স্থানীয় মানুষের যে টিকার চাহিদা সেটি আসলে সম্পূর্ণ করা সম্ভব হবে। লোপা আলামিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। মাত্র 18 দিনের ব্যবধানে আবারও পদ্মা সেতুর পিলারে ধাক্কা লেগেছে একটি ফেরির, এতে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে 10 নম্বর
পিলারটি অবশ্য অল্পের জন্য রক্ষা পেয়েছেন 200+ যাত্রী, তবে আহত হয়েছেন 5 জন। সজোরে ধাক্কা লেগে এক পাশ ফেটে ফেরিটিতে পানি ঢুকতে থাকে, তবে শেষ পর্যন্ত নিরাপদে শিমুলিয়া ঘাটে পৌঁছায় রোরো ফেরিটি। এই ফেরিটিকে রোববার রাতে পাটুরিয়া ঘাট থেকে বাংলাবাজার আনা হয় এই রুটে চালানোর জন্য। বিশেষজ্ঞরা বলছেন, চালকের প্রশিক্ষণ আর নজরদারির অভাবে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। আলফা নয় বরং করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে বর্তমানে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে যুক্তরাষ্ট্রের শিশুরা। সোমবার এই তথ্য জানায় মার্কিন রোগ ও ওষুধ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান সিডিসি। প্রতিবেদন অনুসারে জুলাই মাস থেকে ফ্লোরিডা, টেক্সাস ও জর্জিয়ার হাসপাতালগুলোয় বেড়েছে করোনা সংক্রমণ নিয়ে শিশু এবং নবজাতকদের ভর্তির পরিমাণ, যাদের 90% শরীরেই ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ায় সংক্রমণ বেড়েছে এমনটাই পর্যবেক্ষণ স্বাস্থ্যবিদদের। রাজ্যগুলোর শীর্ষ চিকিৎসকদের দাবি, শিশু হাসপাতালগুলোয় জরুরি ভিত্তিতে বাড়ানো উচিত আইসিইউ বেডের সংখ্যা, কারণ ভ্যাকসিন না দেওয়ার কারণে দ্রুত অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। যুক্তরাষ্ট্রে এখনও 12 বছরের কম বয়সীদের করোনা প্রতিরোধক টিকাদান কর্মসূচির আওতায় আনা হয়নি, তাই ঘরের বাইরে 3 থেকে 12 বছর বয়সীদের অবশ্যই মাস্ক পরানোর আহ্বান চিকিৎসকদের। জুলাইয়ের শুরু থেকেই হাসপাতালগুলোয় বাড়ছে শিশু এবং নবজাতকদের ভর্তির সংখ্যা, যাদের 90% শরীরেই ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এখনও যুক্তরাষ্ট্রে 12 বছরের কম বয়সীদের করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হয়নি, এর মাঝেই বিভিন্ন রাজ্যে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, এ কারণে শিশুদের মধ্যে দ্রুত বিস্তার লাভ করছে করোনা। এবার আফগানিস্তানের সামানগান প্রদেশের রাজধানী আয়বাকের নিয়ন্ত্রণ নিল তালেবান। এ নিয়ে 4 দিনের মধ্যে ষষ্ঠ প্রাদেশিক প্রধান শহরের নিয়ন্ত্রণ হারালো আফগান সরকার। তালেবান মুখপাত্রের দাবি, শহরটির সরকারি দফতর, গোয়েন্দা অফিস, পুলিশ হেডকোয়ার্টার সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় মোতায়েন রয়েছে তালেবান সদস্যরা। সরিয়ে দেওয়া হয়েছে নিরাপত্তার দায়িত্বে থাকা সব পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে। পরে বিষয়টি নিশ্চিত করেন প্রাদেশিক গভর্নর। গেল এক সপ্তাহে কুন্দুজ, তাখার, জিয়াওজান, সারিপোল ও নিমরোজের দখল নেয় তালেবান। বর্তমানে তারা উত্তরাঞ্চলের সবচেয়ে বড় শহর মাজারি শরীফ নিয়ন্ত্রণের পথে। সেখানে চলছে তুমুল লড়াই। দর্শক, এই ছিল যমুনা নিউজে।